দিতে পারে নবী নূরের তৈরক ধরেন, কেউ দিতে পারে নবী মাটির তৈরি অক ধরেন, ধরে দুই হুজুরক বান্ধেন, একই মাহফিলে কোরআনের ওয়াজ শুনবো, তোদের দুই কথা হয় কেরা, কথা একটা খ ধরছেন কোনদিন? বলে যাই শুনে যাই বলে যাই। আমার নবী কয় ওয়ালামি আকুন ফি জালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন জমিন ছিল না, মানে মাটি ছিল না, যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে। তো হেতে মাটি ফাইলো কু, ওই সময় তো মাটি নাই। ফেরেশতা জিব্রাইল ডাকতে বলে নবী গো এতদিন আমি জানতাম মানুষ মাটির তৈরি, ফেরেস্তা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আপনি আল্লাহর আরশে যাচ্ছেন, আপনার কিছুই হবে না। আমার প্রশ্ন হলো আপনি নবী কিসের তৈরি? আল্লাহ রাসূল বলেন জিব্রাইল আমি নবী কিসের তৈরি এটা আমি বলতে পারি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে নবীকে তৈরি করছেন কে? আল্লাহ। যাদিকে আমি এক কথায় বলছি নবী কিসের তৈরি এ কথা বলবে আগে আল্লাহ। এক কথা বলেন না কেন? কোরআনে কারীমে আমার আল্লাহ জানিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসালুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরা কাহফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এই বাংলাদেশে এখন যত তাফসীর আছে প্রত্যেকটা মুফাসসির এক কথাই লিখেছে, আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমি এর চাইতে স্পষ্ট ব্যাখ্যা আর আমার বলা সম্ভব না। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো পার্থক্য কি? আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না, এইটাই পার্থক্য। সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল হে রাসূল আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আসে, আমি নবী তোমরাও নবী না। তাহলে এখান থেকে বোঝায় নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসেবে বোঝায় তিনি মাটির তৈরি। ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। আমার যে ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলতে চান তারা কিন্তু নবীজিকে ভালোবেসে তার সম্মান দিতে গিয়েই এটা বলেন, তাই না? কারণ তারা মনে করেন মাটির তৈরি তো তুচ্ছ একটা বিষয়, আমার নবীজি নূরের তৈরি হলে মর্যাদাপূর্ণ বিষয় হবে। আমি বলি ভাই আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই। কারণ হলো নূরের দাম বেশি না মাটির দাম বেশি? ফেরেশতারা নূরের তৈরি, তারা সেজদা করছে কাকে? মাটির তৈরি আদমকে। তাহলে সেজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি, তিনি মাটির তৈরি। নবীজিকে আপনি যদি নূরের তৈরি বলেন তাহলে তিনি তো ফেরেশতাদের দলে যাবে, সেজদা দাইন্যাদের দলে যাবে, পাওয়িনার দলে থাকবে না, ঠিক না? ঠিক।